আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত কিন্তু আসমানের দরজা খোলা থাকবে, নবীজি 100% গ্যারান্টি দিয়ে বলেছেন। ছোট্ট এই দোয়াটা যদি মন থেকে একবার পড়তে পারেন, আপনাদের জীবনের যৌবনের নামাজ না পড়ার গুণা পর্যন্ত গোপন শক্ত কঠিন গুণা যত আছে আল্লাহ ক্ষমা করে দেবে। এই চোখের গুণা যত আছে, টিভি সিনেমা গান দেখেছেন এবং নাজায়েজ দিকে দৃষ্টিপাত করেছেন, চোখের গুণা আল্লাহ আজকে ক্ষমা করে দিবে। এবং এই কান দিয়ে যত গুণা করেছেন, গান বাজনা শুনেছেন, এই কানের গুণা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে, আল্লাহু আকবার। এবং এই জবান দিয়ে যত গুণা করেছেন, আল্লাহ এই জবানের গুণা পর্যন্ত ক্ষমা করে দিবে, আল্লাহু আকবার, আল্লাহ একবার। মোট কথা, একটি গুণাও থাকবে না আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত এই ছোট্ট দোয়াটি একটি বার পাঠ করলে। এবং নবীজি বলেছেন জান্নাতের সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন এই ছোট্ট দোয়াটি পাঠ করলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এবং আপনাদের যত পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে, রিজিকের সমস্যা আছে, নবীজি ওয়াদা করে বলেছেন ছোট্ট দোয়াটি পাঠ করুন, পাঠ করলে আল্লাহ রিজিকের অভাব অনটন দূর করে আপনাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়াটি পাঠ করুন। নবীজি বলেছেন, আল্লাহর কসম করে বলছি, নবীজি বলেছেন গ্যারান্টি দিয়ে, নবীজি নিজে কসম করেছেন যে আমি আল্লাহর কসম করে বলছি এ দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাইবা তাই পাবে। আল্লাহু আকবার, এত শ্রেষ্ঠ দোয়াগুলো আপনি পাঠ করবেন না কেন? আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন এই দোয়াগুলো পড়ে ধন্য হয়ে যান, আল্লাহর প্রিয় বান্দাবান্দি হয়ে যান এবং ভাগ্যটাকে পরিবর্তন করে যান। আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন যদি করতে চান আল্লাহর পক্ষ থেকে, তাহলে আপনি দোয়া করতে হবে। আপনি দোয়া ছাড়া আল্লাহ তাআলা কোনো কিছুই ভাগ্য পরিবর্তন করবে না। নবীজি বলেছেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যেভাবে ভাগ্য নির্ধারণ করেছেন সেভাবেই থাকবে। এবং আল্লাহ থেকে যদি ভাগ্যকে পরিবর্তন করতে চান, খারাপ ভাগ্য ভালো করতে চান এবং বিপদ আপদ দূর করতে চান, তাহলে আপনি দোয়া করবেন আল্লাহর কাছে। যদি দোয়া করতে পারেন মন থেকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের খারাপ ভাগ্যকেও ভালো করে দিবে। এবং মনের যেই আশা আছে, আকাঙ্ক্ষা আছে, আল্লাহ পূরণ করে দিবে এবং আপনাদের যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমলটি করে। তাহলে আমি আমলটি আপনাদেরকে সুন্দর করে শব্দে শব্দে বুঝিয়ে দেই, আপনারা আমার সঙ্গে সঙ্গে আমলটি করলেই চলবে, দোয়াগুলো পাঠ করলেই চলবে। ধৈর্য সহকারে একটু আমলটি করুন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলটি করবেন কিভাবে বলে দিচ্ছি, তারপরে দোয়াগুলো বলে দেব। জীবনে অনেক গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, নাফসের উপরে জুলুম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রাগান্বিত হয়ে আছে। আজকে শ্রেষ্ঠ সময়, বৃহস্পতিবার দিন অথবা রাত খুবই গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার দিন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা রাখার দিন। নবীজি প্রতি সপ্তাহের দুইটি দিন রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার। সাহাবাই কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাবিবাল্লাহ, আপনি প্রতি সোম এবং বৃহস্পতিবার রোজা রাখেন কেন, আমরা জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবাই কেরামরা, আমি সোম এবং বৃহস্পতিবার রোজা রাখি কেন তোমরা জানতে চাও? এই বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারা পৃথিবীর যত
মুমিন মুসলমান বান্দা বান্দি দুনিয়ার মধ্যে আছে, তাদের সকলের আমল নামাটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সপ্তাহের মধ্যে দুইটি দিন উপস্থাপন করা হয়, সোমবার এবং বৃহস্পতিবার। আল্লাহু আকবার। এই সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে আমল নামাটা উপস্থাপন করা হয়, আল্লাহ দেখতে পায়। নবীজি বলেছেন, আমি চাই আল্লাহর কাছে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে, ওই সময় আমি রোজা অবস্থায় থাকি, এই জন্যে আমি আল্লাহকে খুশি করার জন্যে রোজা রাখি। আল্লাহু আকবার। আল্লাহ যখন সবার আমলনামাটা দেখবে আর আমলটা আমারটাও দেখবে, দেখবে আমার নবী, আমার হাবিব, আমার বন্ধু রোজা রেখেছে, এই আল্লাহকে সন্তুষ্টি করার জন্যেই আমি বৃহস্পতিবারে রোজা রাখি। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, বৃহস্পতিবার এমন একটি দিন আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় থাকে, কোন ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, কোন ব্যক্তি আল্লাহর কাছে মাপ চাইবে। যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, মাফ চাইতে পারে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে দিবে। আপনি ক্ষমা চাইলেই ক্ষমা পাবেন, তবে ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইতে হবে। আপনি গুণা করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন, কিন্তু সিস্টেমই জানেন না আল্লাহর কাছে কীভাবে ক্ষমা চাইতে হয়, মাপ চাইতে হয়। আপনাকে ক্ষমা মাফ চাওয়ার সিস্টেম জানতে হবে। আপনি প্রথমে আল্লাহর কাছে নিয়ত করবেন, বলবেন, আল্লাহ আমি জীবনে যত গুণা করেছি, ভুল করেছি, মানে নত স্বীকার করবেন আল্লাহর কাছে। তারপর আল্লাহ দুই নম্বরে, আল্লাহ জীবনে আর কখনো গুণা করব না, মন থেকে বলবেন। তিন নম্বরে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই শ্রেষ্ঠ কথাগুলো বলে, তিনটি কথা বলে আপনি আল্লাহর কাছে এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন, আমি পাঠ করিয়ে দেব। একেবারে পাঠ করার সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের সব গুণা মাফ। চিন্তা করছেন, এবং জান্নাতের সার্টিফিকেট আজকে দিনের জন্য পেয়ে যাবেন, দিনে পড়লে, রাতের আমলটি করলে রাতের জন্য জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবেন। আল্লাহু আকবার। কত বড় শ্রেষ্ঠ, কত বড় শক্তিশালী দোয়া, একবার পড়লেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবেন। তাহলে কেন পড়বেন না বলেন তো দেখি, মন থেকে পড়বেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যারা অভাব অনটনের মধ্যে আছেন, নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন। একজন সাহাবি ফল পেয়েছেন এবং আরেকজন ব্যক্তি তাবেঈ, যদি ভুল না হয়, তিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলল, ও আলী, আমার অভাব অনটন দূর হয় না, টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, খুব কষ্টে আছি, ঋণগ্রস্ত হয়ে আছি, আমার টেনশনের কোনো শেষ নাই। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে একটি ছোট্ট দোয়া শিখিয়ে দিচ্ছি, দোয়াটি পাঠ করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার অভাব অনটনগুলো দূর করে দিবে, টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব তোমার হবে না। তখন শিখিয়ে দিলেন দোয়াটি, ওই ব্যক্তি পড়তে লাগলো আর অল্প দিনের মধ্যে ধনী হয়ে গেল। আপনিও ধনী হবেন, ধনী হওয়ার দোয়া এটা। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মনের আশাও পূরণ হবে। আল্লাহু আকবার। ইসমি আজমের দোয়া, আমি এখনই আপনাদেরকে আমলটি করিয়ে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত, যখনই সুযোগ পাবেন তখনই আপনি
আমার সঙ্গে ভিডিওটা চলছে, এর সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন। এক নম্বরে একটিবার দুরুদ শরীফ পাঠ করবেন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে। দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদরা একবার পাঠ করবেন। দশটি রহমত নাজিল হবে, দশটি গুনাহ মাফ হবে, দশটি নেকিলিকা হবে। নবীজির রওজায় আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হবে। তাই আপনাদেরকে বলবো, আপনি মন থেকে একটিবার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুদ শরীফ পাঠ করুন একটিবার। আমার সঙ্গে পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দুই নাম্বারে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য সাইয়েদুল ইস্তিগফারটা একবার পাঠ করুন। যত তাওবার দোয়া আছে সর্বশ্রেষ্ঠ তাওবার দোয়াটা একটিবার পাঠ করুন। নবীজি গ্যারান্টি দিয়ে বলেছেন, ওয়াদা করে বলেছেন, জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমা করে দিবে এবং জান্নাতের সার্টিফিকেট দিনে পাঠ করলে দিনের জন্যে দিয়ে দিবে, রাতে পাঠ করলে রাতের জন্যে দিয়ে দিবে, মারা যাওয়ার পর হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে যাবেন। আল্লাহু আকবার পাঠ করুন আমার সঙ্গে। এর থেকে আর শ্রেষ্ঠ কোন তাওবার দোয়া নাই, পাঠ করুন, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা ওয়াহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। প্রিয় দিনি ভাই এবং বোনেরা পাঠ করে ফেলেছেন মাশাআল্লাহ। এখন অভাব অনটন দূর হওয়ার জন্য একটিবার দোয়াটি পাঠ করুন। যত ঋণগ্রস্ত আছেন আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। পাঠ করুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা
মনের আশা পূরণ হওয়ার জন্যে এবং যেই কোনো দোয়া কবুল হওয়ার জন্যে ছোট্ট দোয়াটি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মনের আশা পূরণ করবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বি আন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দিদি ভাই এবং বোনেরা, সর্বশেষ একটিবার দরুদ শরীফ পাঠ করুন। এই দরুদ শরীফটা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, আল্লাহর কাছে দোয়া করুন, যা চাইবেন তাই পেয়ে যাবেন, কারণ আপনি ইসমে আজম দোয়া পাঠ করেছেন। দোয়া করুন, শুধু আমিন আমিন বলুন, আল্লাহর কাছে বলুন আল্লাহুম্মা আমিন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। ও আল্লাহ, আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত, জুমা তোমার যে বান্দা বান্দিরা আজকের এই দোয়াগুলো পাঠ করেছে, আমলগুলো করেছে, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করো, আল্লাহ তাদেরকে তুমি মাফ করো, আল্লাহ তাদের জীবনের মধ্যে বরকত দাও, আল্লাহ জীবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, আল্লাহ নফসের উপরে জুলুম করেছে, আল্লাহ তাদের সকলের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো তুমি ক্ষমা করো, মাফ করো, একটি গুনাহও তুমি আল্লাহ রেখে দিও না। আল্লাহ আমরা স্বীকার এসেছি, আমরা গুনাহ করেছি, আমরা অন্যায় করেছি, আমরা তোমার কাছে মাথাকে নত করে দিয়েছি, আর কখনো গুনাহ করবো না, আল্লাহ সমস্ত গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, যারা অভাব অনটনের মধ্যে আছে, রিজিকের সমস্যায় আছে, আল্লাহ পেরেশানির মধ্যে আছে, ঋণগ্রস্ত আছে, আল্লাহ তাদেরকে তুমি রিজিক দাও, ভরপুর রিজিক দাও, চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দাও, অতি দ্রুত যাতে আল্লাহ রিজিকে যে পাওনা টাকাগুলো দিতে পারে, আল্লাহ ঋণগ্রস্ত আছে দূর হতে পারে, মুক্ত হতে পারে, আল্লাহ তাদেরকে কবুল করে তাদেরকে ধন সম্পদ টাকা পয়সা দান করে দাও। আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন আছে, আশা আছে, আল্লাহ যার মনের মধ্যে স্বপ্ন আশা, সকলের মনের নেক আশা স্বপ্নগুলো তুমি পূরণ করে দাও। আল্লাহ তুমি সকলকে তুমি তোমার প্রিয় বান্দা বান্দি বানিয়ে দাও। আল্লাহ যাদের ছেলে নাই ছেড়ে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের ছেলে সন্তান হয় না তাদেরকে তুমি সন্তান দাও। আল্লাহ যাদের ছেলে সন্তান বিদেশি বিরাজ্যে আছে ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ যেই সমস্ত মহিলা মা বোনেরা, ভাই বোনেরা বিশেষ করে এই আমলগুলো করে প্রতিদিন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, মনে আশা পূরণ করো, সবসময় সুস্থ রাখো, তারা ধৈর্য সহকারে সুন্দর করে আমলটি করতে চেষ্টা করে, ও আল্লাহ তাদের আমলকে তুমি কবুল করো, তাদের জীবনের গুণাগুলো মাফ করো। মক্কা মদিনায় নাও যারা আমলটি সবসময় করে, প্রতিদিন করে, আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ নবী রাসূলের দোয়াকে কবুল করে নাও, আমিন আমিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি এতক্ষণ পর্যন্ত সঙ্গে ছিলেন, ধন্যবাদ আপনাদেরকে। আপনারা প্রতিদিন এই শ্রেষ্ঠ আমলগুলো, শক্তিশালী আমলগুলো করার জন্যে আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ আপনাদেরকে সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, যারা যারা আমিন লিখেছেন এবং কমেন্ট বক্সের মধ্যে এবং লাইক দিয়েছেন সকলে এক একটি করে, সকলকে আমি আল্লাহর কাছে আবারও বলছি, আল্লাহ দুইটি হাত দিয়ে মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক দিয়েছো, স্পর্শ করার তৌফিক দিয়েছো এবং চুমু খাওয়ার তৌফিক দিয়েছো মক্কা মদিনায়, কালো গিলাফ এবং গিলাফের নিচে মেন মক্কা শরীফ এই ঘরের মধ্যে স্পর্শ করে চুমা দেওয়ার তৌফিক দিয়েছো। আল্লাহ তোমার বান্দা বান্দি যারা লাইক করেছে, কমেন্টস করেছে, তাদেরকেও তুমি তৌফিক দাও মক্কা মদিনায় যাওয়ার, আল্লাহুম্মা আমিন। তাহলে আজ এই পর্যন্ত। যদি প্রতিদিন এভাবে ভিডিওগুলো পেতে চান আমলের, অবশ্যই আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতে হবে। এই ভিডিওর নিচে ডান পাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা, সাবস্ক্রাইব করবেন, চাপ দিয়ে তারপর নোটিফিকেশান আসলে আবার চাপ দিয়ে নোটিফিকেশান অল করে দিবেন, তাহলে সবগুলো ভিডিও আপনাদের কাছে যাবে ইনশাল্লাহ। তাহলে আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।
সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।